আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌসী ইয়াসমিন, আমার বয়স 45 বছর। আমি এসেছি যশোর থেকে। আমি পড়ে গেছিলাম, আমার হাতটা ভেঙে গেছিল, গত 2 মাস অপেক্ষা করে এখানে আসছি ডাক্তারের কাছে। এসে আমার হাত 5 দিন এই থেরাপি দিয়ে অনেকটা উন্নতি হয়েছে, মানে 100-এর ভিতরে মনে করেন 95% 5 দিনেই। আমি একদিন রাস্তা হাঁটছি, এমনি পা পিছলে পড়ে গেলাম, ডান হাতটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তাৎক্ষণিক আমাদের যশোর সদর হাসপাতালে গেছিলাম, ব্যান্ডেজ করে দিছিল। তারপরে 1 মাস পরে খোলার পরে কিছুদিন বাসায় থাকার পরে এখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছি। না, আমার হাতটা মুভমেন্ট হচ্ছিল না, ঘুরছিল না, মানে অনেক ব্যথা, হাত ঘুরানো যাচ্ছিল না, খাওয়া যাচ্ছিল না। এখন আমি একা খাইতে পারি, হাত ঘুরাতে পারি, সবকিছু করতে পারি। হ্যাঁ, হাত পুরো অবশ হয়ে থাকতো, হাত রাত্রে ঘুমানোর পরে হাত মনে হতো একটা পাথর, কিন্তু আল্লাহর রহমতে 5 দিনই হাত অনেক ভালো। আমি এখানে আসার পরে শফিউল্লাহ স্যারকে দেখাইছি, প্রথম দেখার পরে উনি সাজেশন দিয়েছেন, দেওয়ার পরে ফিজিওথেরাপিটা নিচ্ছি। স্যার আমাকে ভর্তির কথা বলিনি, বলছে কাছে কাছে বাসা যদি থাকে তাহলে আপনি প্রতিদিন থেরাপিটা নিয়ে চলে যেতে পারবেন, আর যদি অনেক দূর হয় আপনি এখানে থেকে থেরাপিটা দেবেন। বাসা কাছে কাছে এসেই দিয়ে চলে যায়। আমার এখানে যে মেয়েরা আমার থেরাপি দিয়েছে তারা খুবই ভালো, মানে তাদের সেবায় আমি সুস্থ হয়ে গেছি। এখানকার পরিবেশ অনেক ভালো, খাবার ব্যবহার ভালো, আসলে কদরের সহিত দেখে। সারা চিকিৎসা 100-এ 100, আমি মনে করি আমার ধারণায় অনেক উন্নত এবং স্যার অনেক ভালো। হ্যাঁ, আমি তো মনে করছি যে আমার আত্মীয়র ভিতরে যদি কোনো রকম হয় আমি এখানেই নিয়ে আসবো। আমার মেয়ে এই স্যারের ফোনের ইউটিউব থেকে খবর নিয়ে এখানে পাঠিয়েছে। আপনাদের ভিতরে আমার মতো যদি কেউ রুগী থেকে থাকে আপনারা এসে দেখাতে পারেন স্যারকে, আশা করি আপনারাও সুস্থ হবেন ইনশাল্লাহ। যেহেতু আমি অনেকটাই সুস্থ, তাই আমার বিশ্বাস থেকে আমি এই কথাটা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।